আজ বানাবো মালাই সুজি। হঠাৎ কখনো মিষ্টি খেতে ইচ্ছা হলে কিংবা বাচ্চারা বায়না করলে এই মিষ্টি বানাতে পারবেন খুব সহজে, অনায়াসে, কম সময়ে। নিশ্চিত থাকবেন এই মিষ্টি খাইয়ে তৃপ্ত করতে পারবেন সকলকেই। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর, সাথে আছি আমি ঋতুপর্ণা। মালাই সুজির মতো লোভনীয় মিষ্টি বানানোর জন্য আমি এখানে সুজি নিয়েছি 1.25 কাপ। এটা মোটা দানা বা সরু দানার যে কোনো সুজি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সরু বা পাতলা দানার সুজিটাই ব্যবহার করছি। আর লাগছে 2 কাপ দুধ। দুধটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে মিষ্টিটা, সেই জন্য আমি দুধ বেশি ব্যবহার করেছি। দুধের পরিবর্তে আপনারা জল দিয়ে কিন্তু এটা বানাতে পারেন। এরপরে আমি প্যানেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, যেটা গলে গিয়েছে। এরপর আমি সুজিটা এখানে দিয়ে দিচ্ছি। সুজিটা এরপর একটু ঘিয়েতে ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে যেন সুজির কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আর সুজিটা একদম লাল লাল করে খুঁড়িয়ে ভাজতে হবে এরকম না, বরঞ্চ সাদা সাদাই থাকবে সেই রকম হলেই ভালো হবে। জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সমস্ত জায়গায় দুধটা বেশ ভালো করে পৌঁছে যায় আর সুজিটা ডেলা পেকে না যায়। এরপরেই যেটা করতে হবে, সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সুজিটা সুন্দরভাবে দুধের সাথে মিশে যায়। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরেই আমি দুধ থাকতে থাকতে যে কাজটা করব এখানে দিয়ে দেবো 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা যাতে খুব সহজেই এই দুধের সাথে মিশে যায়, না হলে কিন্তু গুঁড়ো দুধটাও ডেলা হয়ে যেতে পারে, সেই জন্য এই কাজটা দুধ থাকতে থাকতে করে নিতে হবে। ভালো করে গুঁড়ো দুধটাও মিশে গিয়েছে। এরপর বেশ সুন্দরভাবে দুধের সাথে সুজির পাক করে নিতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে সুজিটা দুধটা টেনে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন টাইট হয়ে আসছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা স্বাদ মতন চিনিটা ব্যবহার করবেন, আমি 1 চা কাপ চিনি দিয়েছি। গুঁড়ো দুধেও কিছুটা মিষ্টি রয়েছে, সেই আন্দাজ করে মিষ্টিটা কম বেশি আপনারা করে নিতে পারেন। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভালোভাবে চিনিটাও মিশে গিয়েছে এবং অনেকটাই টাইট হয়ে গিয়েছে। এরপর যেটা দেব আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। ঘিটা দিলে পাকটা খুব সুন্দর হবে এবং খেতেও সুস্বাদু হবে। এরপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, অনেকটাই টাইট হয়ে গিয়েছে। এরপর যেটা করব আমি দিয়ে দিচ্ছি একটু কেশর। যে ভুলটা আপনারা অনেকেই করে থাকেন, ওপর থেকে শুধুমাত্র কেশরটাকে এইভাবে যদি ছড়িয়ে দেন তাহলে কিন্তু কেশরটা রঙও ছাড়বে না এবং এর যে সুন্দর ফ্লেভার হয় সেটাও কিন্তু কম হবে। সেই জন্য কী করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই দুধেতে ঈষদুষ্ণ গরম দুধেতে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি। এইভাবে যদি দুধে গোলা কেশরটা ব্যবহার করেন তাহলে রঙটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। এখানে আপনাদেরকে এটাও বলে রাখি যে কেশর আমি এখানে ব্যবহার করেছি তার মানে আপনার বাড়িতে কেশর নেই অতএব এই মিষ্টিটা আপনি বানাতে পারবেন না, এরকম কিন্তু না। কেশর যদি নাও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু মিষ্টিটা অনায়াসে বানাতে পারবেন, শুধুমাত্র এই হলুদ রঙটা হবে না আর কেশরের হালকা যে একটা মিষ্টি ফ্লেভার রয়েছে সেটা হবে না। আর যেহেতু বাড়িতে বানাবেন সেই জন্য রঙের উপরে কিছুই এসে যায় না। কেশর মেশানো হয়ে গিয়েছে, সুন্দর কালারও এসে গিয়েছে। এরপর একটু টাইট টাইট করে নিয়েছি, একদম ভীষণ টাইট করতে হবে, শক্ত করতে হবে, প্যান থেকে ছেড়ে উঠে আসতে হবে এরকম না, ঠিক এইরকম হয়ে গেলেই আমি গ্যাস অফ করে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর টাইট হয়ে যাবে। এরপর যে পাত্রে ঢালবো আমি এখানে কাঁচের একটা চৌকো পাত্র নিয়েছি। চৌকো পাত্র হলেই ভালো হয়, তবে কাঁচের হতে হবে এমন না, শুধুমাত্র যে পাত্রে রাখবেন তাতে একটু ঘি কিংবা তেল মাখিয়ে নিতে হবে। আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি বেশ ওপর পর্যন্ত, তারপর এই সুজির মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু নরম আছে বলে কিন্তু জিনিসটা ভালোই লাগবে। এরপর আমি একটা খুন্তিতে এইভাবে পিছনের দিকটাতে ঘি মাখিয়ে এটাকে একদম প্লেন করে নিচ্ছি। ওপরের দিকটা প্লেন করলে দেখতে ভালো লাগবে আর এইভাবেই সেট হয়ে যাবে। উপরের অংশটা আমি এইভাবে স্মুথ করে নিয়েছি, এরপর এটাকে রেখে দিচ্ছি। এরপরে কী করবো সেটা কিন্তু সব থেকে আকর্ষণীয়। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ। দুধ নেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 3 টেবিল চামচ। এটা নর্মাল টেম্পারেচারের দুধ রয়েছে, তার সাথে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ কর্নফ্লোর। যদি দুধটা মানে এই যে মালাইটা হবে সেটা যদি গাঢ় খেতে চান সেক্ষেত্রে কর্নফ্লোরটা আর একটু বেশি দিতে পারেন, তবে 2 টেবিল চামচের বেশি কিন্তু দেবেন না, তাহলে খুব বেশি থিক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেশ ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, একটু বিট করে ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। এরপর আমি চামচে করে দেখাচ্ছি, তলার দিকটাতে কিন্তু অনেক সময় জমে যায়, সেটাও কিন্তু একেবারে জমে থাকা চলবে না। দেখুন ঠিক এইরকম পাতলা করেই আমি সমস্ত জিনিসটাকে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ রয়েছে, সেই অবস্থায় কড়াতে ঢেলে দিচ্ছি। গ্যাস যদি আগে থেকে জ্বেলে দেন আর কড়াটা গরম থাকে সেক্ষেত্রে এই দুধটা ঢালার সাথে সাথে কিন্তু তলায় ছিটে যেতে পারে, সেই জন্য গ্যাস অফ থাকা অবস্থায় কড়াটা ঠান্ডা থাকবে সেই সময় এই দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আমি এটাকে গ্যাস জ্বেলে দেবো।
গ্যাস চালার পরে যে প্রিকশনটা আপনাদেরকে নিতে হবে সেটা হলো এটাকে লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু তলায় ছিটে যেতে পারে। এই সময় দিয়ে দিচ্ছে সামান্য একটু এলাচ গুঁড়ো, আর এটাকে কন্টিনিউয়াস এইভাবে নেড়ে যেতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে দুধটা গাঢ় হয়ে যাবে। খুন্তির সাহায্যেও নাড়তে পারেন, কিংবা এইভাবে যদি হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে দেন তাহলে কিন্তু তলায় জমে যাওয়া বা দুধটার মধ্যে লাম্প হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আমি 1-4 কাপ মতন চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসছে। এইভাবে আমি মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিচ্ছি, তলায় কিন্তু কোনো রকম জমেও যায়নি আর লাম্পও হয়নি। এরপরে আমি বারবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় বসে না যায়, আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, আমি মোটামুটি 5-6 মিনিট মতন এটাকে এইভাবে নাড়াচাড়া করছি। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, তুলে দেখাচ্ছি। এই পর্যন্ত গাঢ় হলেই আমি গ্যাস অফ করে দেবো, কারণ এর থেকে গাঢ় আমি পছন্দ করি না। আপনারা যদি বেশি গাঢ় পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আরেকটু গাঢ় করে নিতে পারেন। এরপরে গরম থাকতে থাকতেই আমি সুজির উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে সুজির মধ্যে এর ফ্লেভারটাও সুন্দরভাবে চলে যাবে। তলার দিকে ইয়েলো রং আর ওপরে কিন্তু সাদা দেখতে খুব আকর্ষণীয় হয়। এরপর ঢেলে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আমি মোটামুটি একদিনের জন্য এটাকে রেখে দিয়েছিলাম, আপনারা কিন্তু 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলেই ওপরটা জমে যাবে, খেতেও ভালো লাগবে। তারপর আমি একদিন পরে এটাকে খুলে দেখাচ্ছি, দেখুন ওপরটা একদম সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। এরপর আমি পেস্তা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আপনারা আমন্ড কিংবা কেশর এসব দিয়েও পরিবেশন করতে পারেন, তবে এটা জমে যাওয়ার পরেই কিন্তু সাজিয়ে নেবেন, তার আগে যদি সাজাতে যান তাহলে কিন্তু ভিতরে চলে যাবে, সুন্দর লাগছে দেখতে। এরপর পিস পিস করে কেটে নেওয়ার পালা, আমি মাছ বরাবর প্রথমে কেটে নিচ্ছি, তাহলে 4টে টুকরো করতে খুব সুবিধা হবে। এরপর এইভাবে কেটে নিচ্ছি, চৌকো শেপেরই আমি কাটছি, আপনারা যে শেপের করতে পছন্দ করেন সেইভাবেই কেটে নিতে পারেন, কেটে নেওয়া খুব সুবিধে। আর এই মিষ্টিটা চটজলদি তৈরি হয়ে যায়, খেতে ভীষণ ভালো হয়। এরপর যেটা করব আমি তুলে আপনাদেরকে দেখাবো ঠিক কীরকম তৈরি হলো, ওপরে মালাই রয়েছে আর ভিতরে এত সুন্দর একটা সুজির লেয়ার। এরকম মিষ্টিটা খুব কম খরচে চটজলদি যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন। এরপর আমি একে একে মিষ্টিগুলোকে তুলে রাখছি, দেখতে নিশ্চয়ই খুব লোভনীয় লাগছে, মনে হচ্ছে না যে এখনই বানিয়ে খেয়ে নিই। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে যখন আপনি সার্ভ করবেন তখন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম লোলুপ হয়ে খেতে থাকবে, একটার পর একটা কখন যে শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না। এরপর আমি একটা সার্ভ করে দিচ্ছি আর ওপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি, এরপর কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর ওপরে মালাইটা থাকার জন্য কিন্তু আকর্ষণ খুব বেশি বেড়ে গিয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খান, আমি জানি সকলেই কিন্তু এই ভিডিওটা দেখার পরে লোলুপ হয়ে থাকবে যে কবে বানাবো। হ্যাঁ, বানিয়েই ফেলুন, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন যে কেমন লাগলো এই মিষ্টিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতু রান্নাঘর, সাথে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখাবো এরকমই কোনো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিওর সাথে।